আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা কলকাতা থেকে দিল্লি গিয়েছিলাম ট্রেনে, তো আজকের ভিডিওতে আমি এই ট্রেন জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব এবং সাথে শেয়ার করব আমরা কোন এক্সপ্রেসে গিয়েছিলাম, টিকিট প্রাইস কেমন ছিল, ট্রেনের সার্ভিস কেমন ছিল, ওভারঅল এ টু জেড নিয়ে কথা বলবো। আর এটা হচ্ছে আমার ফার্স্ট ট্রেন জার্নি, এর আগে আমি কখনোই ট্রেনে উঠিনি। সো দেখা যাক আমার জার্নিটা কেমন ছিল বা আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল। আমরা কলকাতার মার্কুইস স্ট্রিটে উঠেছিলাম, আমাদের ডেস্টিনেশন ছিল শিয়ালদার রেল স্টেশন। এটা মোটামুটি অনেক বড় একটা রেল স্টেশন, তো মার্কুইস স্ট্রিট থেকে আমরা একটা ট্যাক্সি করে শিয়ালদা রেল স্টেশনে চলে গিয়েছিলাম এবং ট্যাক্সি ভাড়া নিয়েছিল ম্যাক্সিমাম 100 রুপিস। সো আমরা স্টেশনে চলে এসেছি, আমরা এখন ভিতরে যাব। এখন বাজে হচ্ছে প্রায় 2:30 মতো আর আমাদের ট্রেন হচ্ছে 4:30 দিকে ছাড়বে শিয়ালদা রেল স্টেশন থেকে। তো বাকি আমাদের হাতে 1.5 ঘন্টার মতো সময় রয়েছে, আমরা একটু স্টেশনটা ঘুরে দেখি এবং ভিতরে কী কী আছে সেটাও ঘুরে দেখি। আমরা টিকিট কেটেছিলাম রাজধানী এক্সপ্রেস থেকে, টিকিটটা আমরা অনলাইনে কেটে গিয়েছিলাম বাংলাদেশ থেকে। আমাদের ওখানে একজন পরিচিত ছিল, উনি টিকিটটা কেটে দিয়েছে, আমরা এখান থেকে টাকাটা পাঠিয়ে দিয়েছি। আর রাজধানী এক্সপ্রেসের টিকিট কাটতে হলে আপনার 1 থেকে 2 দিন আগে টিকিট কাটাটা ভালো, কারণ অনেক সময় আপনি ইমিডিয়েট আগে যদি টিকিট কাটতে চান সেক্ষেত্রে টিকিট পাওয়ার সম্ভাবনা খুবই কম। অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন আগে টিকিট কনফার্ম করে নেবেন। এটা হচ্ছে রাজধানী এক্সপ্রেসের প্ল্যাটফর্ম, ট্রেন যদিও এখনও আসেনি যেহেতু হাতে এখনও সময় রয়েছে। হঠাৎ করেই প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল এবং দেখতেই পাচ্ছেন একদম ঝুম বৃষ্টি। রোজাইন মশাল্লা খুব এনজয় করেছে। রাজধানী এক্সপ্রেসটা এই রোডের মধ্যে সবচেয়ে ভালো, ওদের সার্ভিসটা শুনেছি অনেক ভালো। এই রেল স্টেশনের মধ্যে অনেক ব্র্যান্ডের শোরুম রয়েছে, KFC তো দেখতেই পাচ্ছেন, তো আমরা একটু KFC-তে কিছু খেয়ে নিলাম। আমাদের কিন্তু যেতে সময় লাগবে অলমোস্ট 18 ঘন্টা, যেটা হচ্ছে একদম ডিরেক্ট ট্রেন, মাঝখানে 3 থেকে 4 স্টেশনে থামবে। কলকাতা থেকে দিল্লির দূরত্ব হচ্ছে 1562 কিলোমিটার। ও মাই গড, মানে আমার ধারণারই বাইরে ছিল, 1562 কিলোমিটার কিন্তু অনেক দূর। এবং আমাদের ট্রেন চলেছে ঘন্টায় 130 কিলোমিটার বেগে, তারপরেও হচ্ছে 18 ঘন্টা লেগেছে। সো বুঝতেই পারছেন কত দূরে। সো আমাদের ট্রেন চলে আসছে, আমরা এখন উঠব, এখন অলমোস্ট 4:30 বাজে। এর মধ্যে আমি টিকিট প্রাইসটা একটু শেয়ার করে নিচ্ছি। 3000 রুপিস পার পার্সন টিকিট প্রাইস ছিল। এখানে একটি কেবিনে 8টি সিট রয়েছে, আমাদের 2টো সিটই উপরে পড়েছিল। ট্রেন কিন্তু আমাদের অলরেডি ছেড়ে দিয়েছে, অ্যারাউন্ড 4:45 দিকে ট্রেন ছেড়েছে। রোজেন খুব মজা পেয়েছে, সে উপরে বসতে পেরে খুব এনজয় করছে, আশেপাশে সবাইকে ডাকছে, বলছে দেখো আমি কোথায় এসেছি। ট্রেনে একটা বিকেলের নাস্তা দিয়েছিল। হ্যাঁ,
তুমি খুলতে পারবে? এখানে একটা স্যান্ডউইচ রয়েছে। একটি সম্পাপড়ি রয়েছে। এটা আমরা ছোটবেলায় অনেক খেতাম। আমার কাছে ভালোই লাগে এটা। এক প্যাকেট ঝাল চানাচুর ছিল। এখানে একটি হ্যান্ড স্যানিটাইজার রয়েছে। বোর লাগছে অনেক, তো ভাবলাম যে চা খেয়ে নিই, কিছুটা বোরিংনেস কমবে। এবং ট্রেনে অনেক ধরনের খাবার আছে, আইসক্রিম, টক দই, আপনার বিভিন্ন ধরনের স্ন্যাক্স, ফাস্ট ফুড। আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা সেটা কিনে খেতে পারবেন। আপনি যদি খাবার সহ টিকিট করতে চান তাহলে এক্সট্রা আরও 500 রুপি দিয়ে আপনার টিকিট 500 রুপি দিতে হবে, তাহলে আপনি খাবার ইনক্লুডিং পাবেন টিকিট প্রাইসের মধ্যে। আর আমরা নিয়েছিলাম এক্সক্লুডিং। অ্যাকচুয়ালি ইন্ডিয়ার খাবারটা আমি খুব ভালোভাবে নিতে পারিনি, মানে আমি খেতেই পারছিলাম না, তাই ভাবলাম যে স্ন্যাক্স কিনে খাবো। আর রাতের খাবারে ছিল, ওরা ডাল দিয়েছে, ভাত দিয়েছে, রুটি দিয়েছে, মুরগির মাংস দিয়েছে আর ভেজিটেবল দিয়েছে। আর যারা নন ভেজদের জন্য আলাদা মেনু আর ভেজদের জন্য আলাদা মেনু। আর বিকেলের স্ন্যাক্সটা তো আপনাদের দেখালাম, আর সকালে সেম একটা ভেজিটেবল দিবে, একটা বয়েলড এগ দিবে, রুটি দিবে আর একটি স্যান্ডউইচ দিবে। এরা সব কলকাতা থেকে উঠেছে, সবাই বাংলা কথাই বলছে, অনেকের সাথে পরিচয় হলো, অনেকের সাথে কথা হয়েছে। একদম উপরে সিট হওয়াতে আমি একটু ভয় পাচ্ছিলাম রোজানকে নিয়ে শুতে, কারণ ও যদি খুব বেশি মুভ করে তাহলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এটা নিয়ে একটু আমি টেন্স ছিলাম। ট্রেনটা খুবই নিট অ্যান্ড ক্লিন। কিছুক্ষণ পরপর দেখবেন যারা এখানে ক্লিনার্স রয়েছে তারা কিছুক্ষণ পরপর এসে ট্রেনটা ক্লিন করে নিয়ে যায়। আর এখানে একটা বেবির সাথে রোজাইনের একটা ভাব হয়ে গিয়েছে, বেবিটা এত কিউট, মাশাল্লাহ। ট্রেন ছেড়েছিল 4:45 দিকে আর আমরা দিল্লির পাহাড়গঞ্জ স্টেশনে এসে পৌঁছেছি 11:00 দিকে। তো অলমোস্ট 18 ঘন্টা জার্নি আমাদের হয়ে গিয়েছে। তো আমার কাছে ভালোই লেগেছে এক্সপিরিয়েন্সটা। আর রাজধানী এক্সপ্রেসের সার্ভিস খুবই ভালো ছিল, তাদের যারা এখানে স্টাফ ছিল তাদের ব্যবহারও অনেক ভালো ছিল। ওভারঅল আমি বলবো আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লেগেছে। আপনারা যদি কখনো কলকাতা থেকে দিল্লিতে যান তাহলে রাজধানী এক্সপ্রেসটা ইউজ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।